Hey everyone, Assalamu alaikum. Welcome to my channel, Dear Imon. এখন ব্যাপার যেটা হইতেছে যে আপনারা শুরুতে দেখেন জিক্সারের ককপিট কিন্তু দেখতেছেন ফোরবির ককপিট তালিব চালাইতেছে ওই যে আর আমি হচ্ছে ওর বাইকটা চালাইতেছি এর মূল ব্যাপার হইতেছে যে আপনাদেরকে বলা যে জিক্সার বাইকের থেকে ফোরবি বাইক কোন কোন দিক থেকে বেটার মানে এটা আমি আমার যেটা অভিজ্ঞতা সেখান থেকেই বলতেছি ভাই মানে কারোর সাথে যদি কম্পেয়ার করেন যে না ও এটা বলছে সেটা ভাই ভিন্ন হইতে পারে বাট আমার কাছে আমার দেখা যেটা যেটা আর কি বেটার মনে হয় জিক্সারের থেকে আমি সেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার জিক্সারের থেকে আপনার এর ক্লাসটা প্রথমত জিক্সারের ব্যাট সাইজ যেটা ক্লাস এটা কিন্তু ক্লাসটা অনেক সফট যদি আপনি ওইভাবে তুলনা করেন আর সেকেন্ড হচ্ছে গিয়ে এর রেডি পিক আপ কিন্তু জিক্সারের থেকেও বেটার এটা জিক্সারের রেডি পিক আপের জন্য ভালো আমরা সবাই বলি জানি কিন্তু জিক্সারের থেকে কিন্তু এর রেডি পিক আপটা আরও বেটার আর দেন হচ্ছে আর একটা ব্যাপার যেটা এর টপ স্পিডটাও কিন্তু আপনার অনেক অনেক বলতে হচ্ছে এটা আপনার জিক্সার যেমন কমিউটার বাইক বাট আপনি কমিউটার সেগমেন্টের বাইকের সাথে যদি তুলনা করেন সেই হিসাবে আপনার ফোর ভির মানে টোটালি হচ্ছে গিয়ে স্পিড অনেক বেশি মানে ওই হিসাব করলে ভাই রে ভাই রাস্তায় কি গরুর দখলে চলে গেছে কি অবস্থা হর্ন দিলেও সরে না যাই হোক যেটা বলতেছি আর কি আর ব্যাপারটা হচ্ছে ফোর বির আপনার স্পিডও অনেক বেশি ওঠে এটা 140+ ওঠে মোটামুটি আর যেটা আছে এর এই তিনটা জিনিস হচ্ছে নর্মালি হচ্ছে সামনে আসবে আর আপনার মানে জিক্সারের সাথে তুলনা করলে এই তিনটা জিনিস জিক্সারের থেকে বেস্ট আর যদি কোনো কিছু বলেন সেটা হচ্ছে গিয়ে আপনার জিক্সারের বেটার সেখানে হচ্ছে ব্রেকিং যদি বলেন আপনার ফোর বির থেকে কিন্তু জিক্সারের ব্রেকিংটা ভালো আর ফোর বির মাইলেজ যেটা তার থেকে কিন্তু জিক্সারের মাইলেজ একটু বেটার দেয় এইগুলো যদি বলেন যাই হোক বেটার দিকগুলো না খুঁজি মানে আমি যেটা বললাম যে জিক্সারের থেকে বেটার যেটা আর কি ফোর বিতে সেটা বললাম আপনাদের আর এটা আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত ভাই মানে এর সাথে হচ্ছে অনেকে দ্বিমত হতেই পারেন এটা নিয়ে আমার কোনো কথা নাই দ্বিমত হওয়ার মতোই ব্যাপার কারণ অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে আর এর লুকসটাও কিন্তু একদম খারাপ না সো অনেকের কাছে মনে হয় যে জিক্সার নিবো নাকি ফোর বি নিবো জিক্সার নোটনটাই নিবো মানে যেই জিক্সারের আগের ভার্সন আমি যেটা চালাই এটা হচ্ছে নিবো সো এই হেজিটেশনে যদি থাকেন আপনার যদি স্পিডিং ভালো লাগে দেন হচ্ছে আরও রেডি পিক আপ চান জিক্সারের রেডি পিক আপ কিন্তু কম না যথেষ্ট তারপরও যদি এই যে এই লেভেলের মানে আরও রেডি পিক আপ চান তখন আপনি ফোর বির দিকে যাইতে পারেন কিন্তু ভাই এইটা কিন্তু মাথায় রাখেন যে জিক্সারের ব্রেকিং কিন্তু ফোর বির থেকে বেটার মানে ফোর বির সিঙ্গেল ডিস্ক নিলে আপনি যদি সিঙ্গেল ডিস্ক ফোর বির সিঙ্গেল ডিস্ক টু জিক্সারের সিঙ্গেল ডিস্ক কম্পেয়ার করেন সো জিক্সারের ব্রেকিং আপনার সোফার বেটার মানে অনেকটাই বেটার আপনার এই ফোর বির সিঙ্গেল ডিস্কের সাথে যদি তুলনা করেন সো এই দিক থেকে আপনি কিন্তু আপনি ধরা খাবেন যদি আপনি ব্রেকিং পারফরমেন্সটা আপনি যদি না চান যে দরকার নাই আমার লাগবে লুকস পাওয়ার মানে বাইকে প্রচুর পরিমাণ পাওয়ার থাকতে হবে ইঞ্জিনের পাওয়ার ক্ষমতা যদি অনেক বেশি লাগে আপনার সেই ক্ষেত্রে আলাদা হিসাব ভাই মানে জিক্সারের অতটা পাওয়ার নাই লাস্টে টপ এন্ডে যায় ঠিক আছে মানি আমি কিন্তু রেডি পিক আপ যেটুকু আছে ভাই এটা এনাফ মানে এর থেকে আর দরকার হয় না আর তারপরও যদিও যে বললাম যেটা যে আপনার টপ স্পিড বেশি লাগবে পাওয়ার লাগবে প্রচুর সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন এটা যার যার চয়েস আর সিঙ্গেল ডিস্কের দামটা আমার সঠিক খেয়াল নাই বাট মনে হয় জিক্সারের থেকে একটু বেশি হবে মানে ফোর বির দামটা রিসেন্টলি আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে ফোর বি বাইকের রিসেল ভ্যালুটা আপনি জিক্সারের থেকে একটু কম পাবেন কিন্তু ওভারঅল যদি আপনি হিসাব করেন গাড়ির পাওয়ার এবং সব আপ আউটপুট যদি হিসাব করেন লুকস টুকস দিয়ে ওভারঅল আপনার জিক্সার থেকে কিন্তু ফোর বি পিছায় থাকে না ভাই জিক্সারের থেকেও কিন্তু ফোর বি সেল বেশি রিসেন্টলি কারণ হচ্ছে ইয়াং জেনারেশন সব বলেন এই ফোর বির উপরেই পাগল সো আপনার ফোর বির এই দিকের থেকে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আর জিক্সার সবার জন্যই চলে মানে একদম জেন্টাল বাইক ওর রেডি পিক আপও মোটামুটি ভালো যথেষ্টই রেডি পিক আপ এবং হচ্ছে গিয়ে আপনার মাইলেজও ভালো ব্রেকিং সিস্টেমও ভালো এই জন্য আর কি ভাই আর যার যার বাইক যে ইউজ করে তার কাছে সেটা একটু বেশি ভালো লাগে হয়তো বা আমার কাছে জিক্সার ভালো লাগে ফোর বি যে খারাপ লাগে তা না আমার কিন্তু ফোর বির উপরেও হালকা আমি দুর্বল আছি মানে জাস্ট এর পাওয়ারের উপরে আর কি পাওয়ারটা ভালোই লাগে মানে এটা আপনি ফিল করবেন চালাইলে আপনি এর পাওয়ারটা ফিল করবেন এই জ্যামের মধ্যে কিন্তু ভাই ফিল করবেন না যাই হোক এটা ব্যাপার না একটা কাজে আসছিলাম কাজে কাজটা সেরে দেন চলে যাব আর বেশি পেঁচাবো না কথা নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ দ্রুত আসবো একটু চেষ্টা করতেছি আপনার ডেইলি ভিডিও আনার বা করার এখন ভালো হচ্ছে না মন্দ হচ্ছে জানি না বাট চেষ্টা করবো
আর ভিডিওটা লং করব না আল্লাহ হাফেজ